সই করার জন্য লাবণ্য সরকার অ্যাকুইটেন্স রোল বাড়িয়ে দিল তার দিকে। একটা আলাদা শিটে ধীরাপদের একার নাম, নাম আর পদমর্যাদা, কিন্তু লেখাগুলো যেন চোখের সামনে স্থির হয়ে বসছে না কিছুতে। রোশো ধীরাপদ চক্রবর্তী, রোশো। এত বড় কোম্পানির জেনারেল সুপারভাইজার তুমি, এমন ভ্যাবাচাকে খেয়ে বসে থেকো না। মাসে 600 টাকা মাইনে হিসেবে 16 দিনে 320 টাকা তোমার প্রাপ্য। বুকের দাপাদাপি থামাও, এইখানে নয়, এই মুহূর্তে নয়, এর সামনে নয়, সব বাইরে। বাইরে গিয়ে বিশ্বের ঘূর্ণিতে দিশেহারা হয়েও, হাবুডুবু খেয়েও, সাঁতার দিয়ে সিন্ধু পার হয়েও, এখানে শুধু এই টাকার অঙ্কের পাশে ওই রেভিনিউ স্ট্যাম্পটার উপর বেশ সহজ শান্তমুখী স্পষ্ট করে একটা নামের স্বাক্ষর বসিয়ে দাও। কলমটা টেবিলেই ফেলে এসেছে, লাবণ্য নিজের কলম এগিয়ে দিল আর টাকার খাম। স্বাক্ষর আনতে কলম আর একুইটেন্স রোল ফেরত নিয়ে লাবণ্য আলাপের সুরে জিজ্ঞাসা করল, এর আগে আপনি কোথায় ছিলেন? অভিজ্ঞতা উন্নথায় যোগ্যতা প্রসঙ্গে অম্বিকা কবিরাজের আখড়া আর দেবাবুর নতুন পুরনো বইয়ের দোকানে নাম করবে, ধীরাপদ সত্যি জবাব দিল, আগে কোথাও ছিলাম না, কাজকর্ম বলতে গেলে এই প্রথম। কিছু না করেও এমন পদমর্যাদা লাভের রহস্যটা লাবণ্য সরকার ওর মুখ থেকে আবিষ্কার করে নিতে চেষ্টা করলে দু এক মুহূর্ত। কৌতূহল স্বাভাবিক, অন্যদিকে রোজগার এখন যাই হোক, নিজে সে 300 টাকা এসেছিল, তাও অমিতাভ ঘোষের খাতিরে, এত দিনে সেটা 600 টাকায় দাঁড়িয়েছে। মালিকদের বাদ দিলে তার সমান মাইনে আর কারো ছিল না। এরকম পদগৌরবে অধিষ্ঠিত হবার মতো কোনো প্রতিশ্রুতি আগে তো চোখে পড়েইনি, আজও পড়ল না। আপনি সোমবার থেকে ফ্যাক্টরিতে আসুন, এখানে মাঝে মধ্যে সন্ধ্যার দিকে এসে দেখাশোনা করে গেলেই হবে। মিস্টার মিত্রই সব বলে দেবেন আপনাকে, সোমবার ফ্যাক্টরিতে আসতে বলেছেন। ধীরাপদ বাইরে এসে দাঁড়াতে বহুক্ষণের একটা রুদ্ধ নিঃশ্বাস মুক্তি পেয়ে বাঁচল। দোকানে আর এক মুহূর্ত ভালো লাগছিল না, এমনকি বিকেলে লাবণ্য সরকারের পেশেন্ট দেখার বৈচিত্র্যে মন ডোবানোর আগ্রহও নেই আজ। সে চলে যাবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে, ঘড়িতে সবে 4টে। তখন বুক পকেটে টাকার খামটা পকেট ছাড়িয়ে মাথা উঁচিয়ে আছে, স্পর্শটা জামার ভিতর দিয়ে বুকের চামড়ায় লাগছে। মাসে 600, 16 দিনে 320, আশ্চর্য। খুলে দেখবে একবার, একবারও তো দেখল না। থাক, ঠিকই আছে, উদ্বেগ গেছে, উত্তেজনা গেছে, এইটুকুই শান্তি। বড় বড় পা ফেলে সেই শান্তিটুকু উপলব্ধি করতে চেষ্টা করছে। জীবন এক একটা বৃত্তের মধ্যে আটকে থাকে এক একটা নির্দিষ্ট কাল পর্যন্ত, যত ঘোরো আর যতই মাথা খুঁড়ো হরি মধ্যে। ধীরাপদ মাথা না খুঁড়ুক তাই ঘুরছিল, হঠাৎই বৃত্ত বদল হয়ে গেল। এই বৃত্তটা বড়ই বোধহয়। চারুদির ওখানে যাবে কিনা ভাবছে, যাওয়া উচিত, কিন্তু আজ অন্তত যেতে মন সরে না। এই বৃত্ত বদল সহজ হোক আর একটু। চারুদি মনে মনে ভাবতে পারেন, প্রথম মাসের মাইনে পেয়ে আনন্দে আটখানা হয়ে ছুটে এসেছে, ওর মুখের দিকে চেয়ে আশার দারিদ্র আবিষ্কার করবেন হয়তো। সুলতান কুঠির দিকেই পা টানছে, অনেকগুলো দিন একটা মানসিক বিচ্ছিন্নতার মধ্য দিয়ে কেটেছে। সোনা বৌদি ঠাট্টা করেছিল, 7 মন তেল পুড়েছে, রাধা শেষ পর্যন্ত নাচবে কিনা। ধীরাপদ হাসছে আপন মনে, এমন নাচ সেও কল্পনা করেনি। নোট ভরা খামটা বড় বেশি মাথা উঁচিয়ে আছে মনে হলো, তুলে নিয়ে দুভাজ করে আবার পকেটে ফেলেই থমকে দাঁড়ালো। মনের তারে ঠিক সময়ে ঠিক সুরটি এভাবে বেজে উঠে কি করে, এতদিন তো মনে পড়েনি। হাসি মুখে সোনা বৌদি রনুর কাণ্ডর কথা গল্প করেছিল একদিন। রনু 60 টাকা মাইনের কি একটা চাকরিতে ঢুকেছিল একবার, প্রথম মাসের মাইনে পেয়েই সোনা বৌদিকে ভালো একখানা গরদের শাড়ি কিনে দেবে ঠিক করেছিল। সোনা বৌদির একখানা গরদের শাড়ির শখ ছিল জানত, কিন্তু 10 দিন কাজ করার পরেই অসুখে পড়ে চাকরি শেষ। অসুখ হলো, চাকরি গেল, সেটা কিছু না, শাড়ি কেনা হলো না, সেই দুঃখে রনু মন মরা। শেষে সোনা বৌদির ধমকে ঠান্ডা। সোনা বৌদি বলেছে, গরদের শাড়ি পরে সেজে গুজে চিতায় উঠবে, তাই শাড়িটা এক্ষুনি দরকার। ধীরাপদ মার্কেটের পথে পা চালিয়ে দিল, কিন্তু ফেরার পথে আবারও থামতে হলো। নিজের দু চোখকেই বিশ্বাস করে উঠতে পারছে না। না, ঠিকই দেখছে, ধীরাপদর দুই চোখে পলক পড়ে না। ফুটপাত ঘেঁষে আধুনিক কায়দায় খোলা রেস্তোরাঁ একটা, খোলা বলতে ক্যাবিন অথবা পর্দার বালাই নেই, অবাঙালি অভিজাত নারী পুরুষের ভিড় বেশি। বাইরে দরজার দিকের টেবিলে একটি মেয়ে, দুটি ছেলে, ট্রাউজারের উপর শার্ট ঝুলানো ছেলে দুটোকে পাড়ার অনেক রকে বসে ঘণ্টার পর ঘণ্টা চটলা করতে দেখেছে ধীরাপদ। মেয়েটি রমণী পণ্ডিতের মেয়ে কুমু, ভাপের জ্যোতিষী মতে হাতে যার বিদ্যাস্থান বড় শুভ। রমণী পণ্ডিতের 14 বছরের সেই প্রায় বোবা ভোঁতা মেয়েটার এরই মধ্যে এতখানি বিদ্যালাভ,
অবশ্য 14 বছর বয়স হয়তো 17ই ঠেকেছে এখন। আর ঋতুরাজের বিচারে ও বয়সটা ফেলনা নয় একটু। তবু সোনা বৌদির জন্য ঘর খালি করার তাগিদে ধীরাপদ প্রায় মরিয়া হয়ে যে মেয়েটাকে আকাশ বাতাস মেঘ জল গাছপালার মজা পুকুরের শ্যাওলা প্রসঙ্গে অকাতরে পাঠদান করেছে, সেই কুমুর এরই মধ্যে এমন উন্নতি চমকপ্রদ। এই 2.5 বছর ধীরাপদ কি অন্ধ হয়ে বসেছিল? ছেলে দুটোর একজনকে রমণী পণ্ডিতের কোনাঘরের বারান্দায়ও একাত্রিন দেখেছে মনে পড়ল। এদের দূর সম্পর্কীয় আত্মীয় খুব সম্ভব। ফুটপাতে একটা লোককে হাঁ করে দাঁড়িয়ে পড়তে দেখে সেই প্রথম তাকিয়েছিল, তারপর চট করে মুখ নামিয়ে নিয়ে না দেখার ভান করেছে। ততক্ষণে ওদের ছোট টেবিলের নিঃশব্দ আলোড়ন, দ্বিতীয় ছেলেটারও মুখ নিচু, আর কুমু আচমকা আলোর ঘায়ে ভীত সন্ত্রস্ত শশকের যেমন বিড়ম্বনা। ধীরাপদ এগিয়ে গেল, নিজের স্বভাবটার উপরেই বিরক্ত, দিলে ওদের আনন্দটুকু বন্ধ করে। সুলতানকুঠির বাসিন্দাদের চোখে এই কলকাতা অনেকে দূর বলে জানত, ভাবছে প্রকৃতি নিরপেক্ষ কর্মকুশলিনী বটে, ওরা যতই তুচ্ছ করুক আর অবহেলা করুক তার কাজে খুঁত নেই। দূর থেকে কদমতলার শূন্য বেঞ্চি দেখে ধীরাপদ মনে মনে খুশি একটু। হাতের বস্তুটি নিয়ে কারো দৃষ্টি বিশ্লেষণে হুঁচট খেতে খেতে ঘরে পৌঁছতে হবে না। শকুনি ভরছা যার একাদশী শিকদারের অন্তরঙ্গতায় চির খেল নাকি, সন্ধ্যা না হতেই বেঞ্চি ফাঁকা কেন? উঠোন পেরিয়ে আসার আগে কচি গলার তীক্ষ্ণ আর্তনাদ কানে আসতে ধীরাপদ হক চকিয়ে গেল। গনুদার 9 বছরের মেয়ে উমা রানীর কলা, মেয়েটাকে যেন মেরেই ফেলেছে কেউ। ঘরে ঢোকা হল না, পাশের দরজায় এসে দাঁড়ালো। ভিতরের দৃশ্য দেখে স্তম্ভিত। মেয়ের এক হাত ধরে গনুদা টানাটানি করে ছাড়িয়ে নিতে চেষ্টা করছে, আর মুখে শুকনো শাসাচ্ছে, ভালো হবে না, খবরদার ছাড়ো বলছি। মেয়েটার অপর হাতটি সোনা বৌদির করায়ত্ত, অন্য হাতের ভাঙা পাখার বাঁট মেয়েটার হাতে পায়ে গায়ে মাথায় ফটাফট পড়ছে তো পড়ছে। মেয়েটার সর্বাঙ্গ দাগড়া দাগড়া হয়ে গেল বোধহয়, আর চিৎকার আর কাকুতিতে কানের তালা লাগার উপক্রম। স্বামীর শাসানিতে ভ্রুক্ষেপ নেই, অস্ফুট গর্জনে মেয়ে পিটছে সোনা বৌদি। হাতের কাগজের বাক্সটা দরজার পাশের ছোট আলমারিটার মাথায় রেখে গায়ের জোরেই ধীরাপদ উমাকে ছাড়িয়ে নিয়ে এলো। সঙ্গে সঙ্গে সোনা বৌদির হাত থেকে পাখাটা এক ঝটকায় টেনে নিয়ে দরজা দিয়ে ছুঁড়ে বারান্দায় ফেলে দিল। সোনা বৌদি নিজের ঠোঁট কামড়ে ধরে তাকালো তার দিকে, হাঁপাচ্ছে রীতিমতো। গনুদাও নির্বাক কয়েক মুহূর্ত, তার আহত পুরুষ চিত্ত তৃতীয় ব্যক্তির ওপরেই ক্ষুব্ধ হয়ে উঠল বুঝি। গম্ভীর মুখে বলে উঠল, এর মধ্যে তোমাকে আসতে বলেছে কে? আমার বদলে পুলিশ আসা উচিত ছিল। ঠাস করে মুখের উপর কথা কটা বলে উমাকে দুহাতে আলতো করে তুলে নিয়ে ধীরাপদ ঘর থেকে বেরিয়ে এলো। মেয়েটার হেঁচকি থামতে আধ ঘন্টা। অনেক দুয়াজের পর আর অনেকগুলো লোভনীয় প্রতিশ্রুতির পর উমারানীর মুখে কথা ফুটল। ধীরাপদ অবাক, এত বড় মারটা কেন খেল তা মেয়েটা এখনো ভালো করে জানে না। দুপুরে মা বাবাতে কি নিয়ে একটু ঝগড়া মতো হয়েছিল, বিকেল পর্যন্ত সে কি আর কারো মনে থাকে? উমারানীরও মনে ছিল না। বাবার কাছে রিবন চেয়ে বসেছিল, বাবা ওকে রিবন এনে দেবে কথা দিয়েছিল। সেই রিবন চেয়ে বসতে বাবা ঠাস করে ওর গালে এক চট। মা তখন উনুনে পাখা দিয়ে বাতাস করছিল, উঠে এসে সপাসপ ওকে পিটতে আরম্ভ করে দিল। ধীরুকা না এসে গেলে মা যে ওকে মেরেই ফেলত সেই সম্বন্ধে উমারানীর একটুও সন্দেহ নেই। রাগটা আসলে কার উপরে ওই মার দেখেই ধীরাপদ অনুমান করেছে। তবু ক্ষমা করা শক্ত, ছেলে মেয়েগুলোকে একটুও ভালোবাসে না সোনা বৌদি, ভালোবাসলে এত নির্দয় হতে পারত না। কিন্তু গনুদার উপর আজ আবার এমন চণ্ডাল রাগের হেতু কি? উমার তাগিদে একটা গল্প শুরু করতে হয়েছিল। দরজার কাছে সোনা বৌদিকে দেখে থমকে গেল, তার হাতে ওর বিকেলের আনা সেই প্যাকেটটা। দরজার ওধার থেকে মেয়েকে একবার দেখে নিয়ে ভেতরে এসে দাঁড়ালো, নরম মুখে বলল, একে তো পুলিশের ভয়, তার উপর আবার এটা ঘরে ফেলে এসেছিলেন। দুই চোখে নীরবে ব্যঙ্গ ছড়ালো একটু, দেখে টেকে রাখুন, কি থেকে আবার কি ফ্যাসাদে পড়ব কে জানে। শাড়ি ছাড়া ওতে যে আর কিছু থাকা সম্ভব নয়, শৌখিন প্যাকেটের ছাপেই সেটুকু সুস্পষ্ট। শ্লেষ গায়ে না মাখলেও ধীরাপদ অবাক একটু, ও কার জন্য শাড়ি এনে তার ঘরে ফেলে এসেছে বলে সোনা বৌদির ধারণা। অবশ্য তার জন্যই যে তাই বা ভাববে কি করে, কিভাবে শাড়িটা এনে হাতে দেবে বা কি বলবে, এই পরিস্থিতিতে পড়ে সেই সমস্যা গেল। খুব সাদাসিধেভাবে বলল, আমি ওটা ফেলে আসিনি, আপনি ইচ্ছে করলে ফেলে দিতে পারেন। সোনা বৌদির মুখে পরিবর্তনের রেখা পড়তে লাগলো, থতমত খেয়ে গেল কেমন। তারপর নিজের অগোচরে এই কাগজের বাক্সর উপরকার ফিতের বাঁধন খুলে শাড়িটা হাতে তুলে নিল। বাজারের সবথেকে সেরা গরদের শাড়ি এনেছিল ধীরাপদ। দুচোখ ভরা নিবিড় বিস্ময় সোনা বৌদির শাড়ি থেকে সেই বিহবল দৃষ্টি
ধীরাপদের মুখের উপর ফিরে এলো আবার। ধীরাপদও হঠাৎ স্থান কাল ভুলেছে, কোলের কাছে ছোট মেয়েটা হাঁ করেছে আছে খেয়াল নেই। বিচারকের শেষ রায় শোনার মতো তারও দুই চোখে নিষ্পলক প্রতীক্ষা। সোনা বৌদি দেখছে, দেখছে না, শুধু চেয়ে আছে, চেয়ে চেয়ে কোন এক স্মৃতিদূতের পায়ের শব্দ শুনছে যেন। পরক্ষণে তার সর্বাঙ্গ জোড়া একটা চকিত শিহরণের আভাস দেখল বুঝি ধীরাপদ। গরদের শাড়ি ধরা দুই হাতে, বাহুতে, মুখের রেখায়, চোখের পাতায়, কাগজের বাক্স আর গরদের শাড়ি হাতে সোনা বৌদি ত্রস্তে ঘর থেকে বেরিয়ে গেল। গল্পের মাঝখানে অনেকক্ষণ মুখ পুজে বসেছিল উমারানী। মা চলে যেতে নিশ্চিন্ত, তাগিদ দিল, ধীরুকা বলো। গল্পে অগ্রসর হওয়ার চেষ্টায় ধীরাপদ বার দুই কলা খাকারে দিয়ে নিল।